সতীনাথ ভাদ্রীর লেখা ঢোড়াই চরিত মানুষ। সাগিয়াকাণ্ডের জমিজাতির রাজ্যে শনির দৃষ্টি। খালি বিষকান্ধায় কেন, সারা জিরানিয়া জেলা জুড়েই আকাল এসেছে। আস্তে আস্তে পা টিপে টিপে আসছিল ক বছর ধরে পয়সার আকাল। বড় কিষানদের বাড়ি ধান আছে, এতদিন ঘুমিয়েছিল না কেউ, কিন্তু কি করতে হবে কারো জানা ছিল না, বচ্চন সিংয়ের পর্যন্ত না। সবাই নিজের নিজের প্রাণ বাঁচাতে ব্যস্ত। পুরনো ধানে বাবু সাহেবের আটটা 500 মণি গোলা ভরা, না চাইলেও যে ধানটা আসবে সেইটাই রাখবার জায়গা করা শক্ত। গতকাল পাট পড়ছিল মাচার উপর, জলের দরে বিক্রি করতে হয়েছিল মংটুরামের আড়তে, তাই আবার কত খোসামুদ, বলে যে তার গুদামে জায়গা নেই। পাট তো তাও বিক্রি হয়েছিল, ধান মাকাই বিক্রি করতে পারেননি আনোখি বাবু। বছর ঘুরতে না ঘুরতে মাকাইতে পোকা ধরে, তাই গায়ের মধ্যে খায়রাত করতে হয়েছিল, না চাইতে ফসল দেওয়ার নামই খায়রাত। একটা লম্বা খাতায় টিপসই দিয়ে নিতে হয়, শীতের শেষে এর দেড় গুণ ওজনের রবির ফসলের শোধ দিতে হবে। এবারে সস্তা রেটে খায়রাত ছেড়েছিলেন, অন্য অন্য বার লাগতো দ্বিগুণ, তবে তিনি দেওয়ার সময় সাপ সাপ বলে রেখেছেন, বাজে কথা নেই তার কাছে। অন্য কিষানদের মতো তিনি লুকিয়ে অন্য কিছু করতে চান না। 60 ওজনে নিতে হবে, ফেরত দিতে হবে 80 ওজনে, যা এখানে চলে এ রেট খাওয়ার জন্য মাকাই নিলে, বীজের জন্য নিলে তার রেট আরও বেশি। এই পোকারে ভুট্টার দানাগুলো বীজের জন্য কেউ নেয়নি, এ দিয়ে কেবল খাওয়াই চলে। পয়সার আকালটা এবার কী করে ধানের আকালে বদলে গেল তা কেউ বুঝতে পারেনি। রবির ফসলের পর লাঠির জোরেও এবার বিশেষ কিছু পাওয়া যাবে না, তা সব কিষানই জানত, তাই এবার বহু জমি অনাবাদি রেখেছিল বাবু সাহেব। বিক্রি না করতে পারলে ফসলে লাভ কী, গোলায় আর কত আঁটবে, ফসল যদি বা বিক্রি হয় তো যা দাম পাওয়া যায় তাতে খরচ পোষায় না। এই আকালের গল্পই হয় আজকাল প্রত্যহ মাঠের সম্মুখের ভজনের আসরে। আষাঢ় মাসে শেষ হয়ে গিয়েছে, তবু ধান রুইবার মতো জল হলো কই, ইন্দ্রাসন আগুন লেগেছে এবার। আমটা ভালো ফললেও না হয় তলা কুড়িয়ে কিছুদিন চলতো, মেয়েরা যে পূর্ণিমার রাতে জার জার টিনের গান গাইল ক্ষেত্রের মধ্যে, তবুও বৃষ্টি কই, খায় কি লোকে, জাম ফুরিয়েছে, বুনো পেয়ারার জাগ চলছে, ময়নার ফল আর তাল পাকতে এখনো অনেক দেরি। যখন টোলার উপর কুদৃষ্টি পড়ে তখন এমনি করেই পড়ে, শীত যেমন গায়ে বেঁধে ছেঁড়া কাঁথার মধ্যে দিয়ে এদিক দিয়ে সামলাতে যাও ওদিক দিয়ে ঢুকবে, পিঁপড়ের শার্ট মুখে করে ডিম নিয়ে গেলেও জল হয় না আজকাল। বৃষ্টি না হলে মন শকশক করে, আবার জল হলে যে কি হবে সে কথা ভাবতেও মন খারাপ হয়ে যায়। বীজের ধানটা পর্যন্ত কারোর কাছে ছিল না যে চারা করে, হলেও বিপদ না হলেও বিপদ। এদিকে বাপে কুত্তা খায়, ওদিকে মায়ের পরাণ যায়। গল্পটা জানিস তো, বাপ মাংস রাঁধতে বলে গিয়েছে, মা রেঁধে রেখেছে একটা কুকুরের বাচ্চা মেরে। এখন ছেলে যদি বাপকে বলে দেয় এ কথা তাহলে মায়ের পরাণ যায়, আর না বললে বাপকে কুত্তার মাংস খেতে হয়। এ হয়েছে তাই বুড়হা দাদার। বুড়হা দাদা অন্ধকারের মধ্যে ঠাওর করে দেখতে চেষ্টা করে, বিলটাটা আবার ঠাট্টা করছে না তো, যা ফাজিল ছোড়াটা, মনে তো হচ্ছে না যে ফাজলামি করছে এখন। বুঝলি বিলটা, বাবু সাহেবের এই পাপের পয়সা থাকবে না, এই আমি বলে রাখলাম, দেখে নিস, না হলে আমার নামে কুকুর পুষিস, যত ওর আগের জন্মে রোজগার করা পুণ্যি থাকুক না কেন। মনের গহীনের একই দুঃখে টোলার সব লোকের মন সাড়া দিয়েছে, তাই বিলটাকে বিলাট বলে ডাকছে বুড়হা দাদা। রামচন্দ্রজির রাজ্যের নিয়মকানুন সব বদলে গেল নাকি, আউর করি অপরাধ কই আউর পাবো ফল ভোগু, একজন দোষ করে আর একজন তার ফল পায়, আশ্চর্য। সেই রাতে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেল, কলিযুগে লোকের মধ্যে পাপ ঢুকেছে,
তাই জাট জটিনের গানের ফল ধরতে একটু দেরি হয়। বৃষ্টির সময় গাঁ শুদ্ধ সকলে জেগে উঠেছিল। সব বাড়িতে মেয়ে পুরুষ সকলে বলা বলি করে যে এ জল এখনই থেমে যাবে, এ এক আঁচলা জলে আর কি হবে, কেবল কুশের শিকড়গুলো গুণ সূচের মতো ডগা ছাড়বে, হাল চালানোর সময় পায়ে বিধবার জন্য তবে ধুলোটা মরবে। আকাশ ভেঙে জল পড়ছে, সকলে দেখছে যে ছাঁচতলার নিচে দিয়ে জলের স্রোত বইছে, তবুও কেউ নিজের কাছে নিজের বাড়ির লোকের কাছে সত্যি কথাটা বলবে না। বৃষ্টি থামবার পর সবে গাঁখানা একটু ঝিমিয়ে এসেছে, এমন সময় হঠাৎ হট্টগোল শোনা যায় দূরে পশ্চিমের দিক থেকে। নিশ্চয় চোরটোর কিছু হবে, নিজের ঘরে চুরি হবার মতো কোনো জিনিস না থাকলেও সকলেই ছোটে, লাঠি বাঁশ সজনের ডাল যার হাতের কাছে যা জোটে তাই নিয়ে। বিষ্কান্ধায় ভাঙা মঠের কল্যাণে ইটপাটকেলের অভাব নেই একথা গণৌরীর মনে পড়ে। পায়ে ইটের ঠোকর খেয়ে কোচর ভরে ইট নেয় সে। আওয়াজটা ততক্ষণে বাবু সাহেবের বাড়ির দিকে পৌঁছে গিয়েছে। রাতে বাবু সাহেবের বাড়ির চারিদিকে গান গেয়ে গেয়ে না হয় বাঁশি বাজাতে বাজাতে পাহারা দেয় একজন বজ্র বাঁটুল সাঁওতাল, তার হাতে থাকে তীরধনুক আর বল্লম। কাছেই সাঁওতাল টুলিতে তার বাড়ি, সারাদিন সেখানে ঘুমোয় আর রাতে বাবু সাহেবের দেওয়া ধেনু খেয়ে ডিউটি দেয়। সেই লোকটা বাবু সাহেবের পশ্চিমের ক্ষেতের দিকে একটা ছপ ছপ শব্দ পেয়ে ভেবেছিল বুনো শুয়োর কি নীলগাইটাই হবে। আলের পাশ দিয়ে দিয়ে সে গুড়ি মেরে মেরে এগিয়ে গিয়েছিল, তারপর ভালো করে চোখ মুছে নেয়। নিজের হাতের আঙুল তো ঠিক গুনতে পারছে, ভাগ্যে সে তীর ছোড়েনি। তারপর সে চিৎকার করে লোক জাগিয়েছিল। কৈরিটোলার দল বাবু সাহেবের বাড়ি পৌঁছে দেখে তাজ্জব ব্যাপার। বাবু সাহেবের ছেলে আনোখি বাবু খড়ম দিয়ে পিটছে বুড়া দাদাকে। পাশে রাখা রয়েছে এক বোঝা ধানের চারা। বুড়া দাদা কাঁদছে আর মাথা কুটছে আনোখি বাবুর পায়ে। আর কখনো এ কাজ করবে না ছোট মালিক, সাঁওতালটা বলে, বাঁশি থামালেই উপর থেকে বাবু সাহেব যে চিৎকার করে আমি ঢুলছি বলে, দেখো আমি জেগে থাকি কিনা। তারপর সাঁওতালটা এগিয়ে আসে কৈরি টোলার লোকেদের কাছে সারা ব্যাপারটা তাদের বুঝিয়ে দেওয়ার জন্য। বোঝাবার দরকার ছিল না, সাঁওতালটা হেসেই কুটি কুটি ছোট মালিককে নিচ থেকে ডেকেছে ঘুম ভাঙানোর জন্য। ঘুম কি ভাঙে, ভাঙের ঘুম। বৃষ্টির পর ঘুম ভাঙলে পর আমার উপর রেগের টং, আমি যেন কালো গাইটার বাছুর হচ্ছে বলে ডাকছি। টোলার লোকেদের উপর নজর পড়ায় হঠাৎ বুড়া দাদার কান্না থেমে যায়, লজ্জায় সে এদিকে তাকাতে পারে না। আনোখিবাবুর নজর পড়ে এইদিকে, ভাগো ভাগো সালাসব, চোরটার দল, চোরকে সাহায্য করতে এসেছ, মাঝি এ লোকটাকে ধরে রেখে দাও, আজ সকালে ওটাকে হাজতে পাঠাবো। বুড়া দাদা আবার হাউ হাউ করে কেঁদে ওঠে, মধুবনের শান্তি ভঙ্গ। বাবু সাহেবের বাড়ি থেকে কৈরি টোলার সকলে এসে বসে বিলটার বাড়ির সম্মুখের মাচায়। কাজটা বুড়া দাদা করেছে অন্যায়, চুরি করা কি ভালো মানুষের কাজ, ছি ছি এ কি দুর্মতি হয়েছিল বুড়োর, তিন দিন পরেই মরবি, এখনো কি পরমাত্মাকে ভয় করে না, অভাব তোর বুঝলাম, সে তো সবারই আছে, কিন্তু বেশি খিদে পেলে কি লোকে দুহাত দিয়ে ভাত খায় নাকি, অসম্ভব কাণ্ড। কিন্তু বুড়া দাদার এই বিপদের সময় নিশ্চিন্ত হয়ে ঘুমোনো তো যায় না, একটা কিছু করতে হয়। তবু তো এখনো বাবু সাহেব ওঠেননি, রাত থাকতেই ওঠেন বাবু সাহেব, খবর তো রাখিস ছাই, কেবল বাজে ফটফট করিস তুই গণৌরী। এতক্ষণ বাবু সাহেব উঠে ধ্যানে বসেছেন। লছমানিয়ার নানি বাবু সাহেবের বাড়িতে কাজ করে, সে বলে যে ধ্যান করবার সময় বাবু সাহেবের ঘরে একেবারে হাওয়া গাড়ির মতো শব্দ হয়, তারপর গলার মধ্যে দিয়ে তিনি দড়ি ঢোকান পেটে। বাবু সাহেবের ঘরবালি বলেছে যে এ করলে জওয়ানি ফিরে আসে, বুড়োরও আবার দাঁত গজায়। তারপর তিনি রাখালদের ডেকে দেন মোষ চড়াতে নিয়ে যাবার জন্যে। আনোখি বাবু তো খড়মের সঙ্গে বুড়া দাদার মাথা চুল তুলে নিয়েছে। দেখো আবার বাবু সাহেব কি করে,
গুড়ের মাছি না চুষে ফেলে ও চামারটা। লাচুয়া চৌকিদারকে ছেড়ে কথা বলে না, ও আবার ছাড়বে বুড়া দাদাকে? এ কথাটা থানায় গিয়ে বলবার পর্যন্ত হিম্মত হয়নি হাড়ির ব্যাটার, আর ঘোড়ায় চড়বার শখ আছে। বড় নিরীহ লোকটা বুড়া দাদা। হ্যাঁ, তা লাচুয়া হাড়ির কথায় যদি তুললি তবে বলি, তার কাছ থেকেই শুনেছি যে থানায় আজকাল বাবু সাহেবের টিয়া পাখি কথা বলে না। সেই বলেছে যে দারোগা সাহেব আর বাবু সাহেবের দিকে হতে পারে না, মোটা রকম পান খাওয়ালেও না। বাবু সাহেব কাছাড়িতে মোকদ্দমা লড়ে দারোগা সাহেবের হাত থেকে গরুর গাড়ি ছাড়িয়ে এনেছে, তাই দারোগা সাহেব বেজ্জেত হয়েছে উপরেওয়ালার কাছে। দেখিস নি সেদিন বিলটা, সেই যে হাকিমের হাওয়া গাড়ি খারাপ হয়েছিল পাক্কির ওপরে, গায়ে লোক ডাকতে এলো, গিধার মণ্ডলের দাওয়ার উপর খাটিয়াতে বসল, কিন্তু বাবু সাহেবের বাড়ির চৌহদ্দি মারালো না। ঠিক বলেছে লাচুয়া চৌকিদার, কলেস্টারাল হাকিমরা এখন সবাই বাবু সাহেবের বিরুদ্ধে ওর ছেলে লাডলিবাবু মহাত্মাজির নাম লিখিয়েছে বলে। দারোগা সাহেব হাতের লোক না হলে কি কেউ সাত করে থানার হাতায় ঢোকে? ওই দারোগা যতদিন বদলি না হচ্ছে ততদিন বাবু সাহেবরা থানার পথ মারাবে না, এই আমি মাটিতে লোহার দাগ কেটে বলে রাখলাম। সকলে নিঃশ্বাস ফেলে বাঁচে, যাক বুড়া দাদাকে তাহলে সরকারের খিচুড়ি খেতে হবে না, দু চার ঘা মারের ওপর দিয়েই যাবে। এতক্ষণে সবাই অস্পষ্টভাবে বোঝে যে যদিও তারা এখানে বসেছিল বুড়া দাদার ব্যাপারটা উপলক্ষ করে, মনের তলায় গোপনে আনাগোনা করছে অন্য জিনিস। মুখে বলছে বটে, রামচন্দ্রজি বুড়া দাদাকে ধরা পড়িয়ে আমাদের সাবধান করে দিচ্ছেন, বলছেন ভেবো না যে আমি ঘুমাচ্ছি, অভ্যাসের বসে বলছে এ কথা, কিন্তু সঙ্গে সঙ্গে বুঝছে যে কথাটার মধ্যে কোথাও একটা অসঙ্গতি আছে। মনের মাখন গলানো কথা আর ময়নার কথার তফাৎ শুনলে বোঝা যায়, সেই জন্যেই না এক একজনের পণ্ডিতজির রামায়ণ পাঠ শুনলেই চোখে জল আসে, আর এক একজনের শুনলে আসে ঝুলুনি। ভিজে মাটির গন্ধে কারোর মনকে সুস্থির হতে দিচ্ছে না, কেউ কথাটা তুললে আর সকলে বাঁচে, সকলেরই মনে পড়ছে নিজের অক্ষমতার কথা, দূরদৃষ্টের কথা। ইচ্ছে করে নিজের জমিটা একবার দেখে আসে এই রাত্রেই, কিন্তু তারপর বুড়া দাদার ব্যাপারটা একটা নিষ্পত্তি হয়, কিন্তু মনের ভেতরের প্রশ্নের কি কোনো জবাবই নেই? অমন মিষ্টি গন্ধ ভরা ভিজে ক্ষেত কি অমনি থেকে যাবে রামচন্দ্রজি? নিজের কাছেও যে কথা বলা যায় না সে কথা বলা যায় তার কাছে। ভোরের আলোয় দেখা যায় যে এতগুলো চোখের আয়নাতে ভিজে ক্ষেতের ছোপ পড়েছে, কেশে গলা সাপ করে নেয় ঢোড়াই, নিজের কথাগুলোর ওজন বাড়ানোর জন্য উবু হয়ে বসে। দারোগা হাকিম চৌকিদার যখন বাবু সাহেবের খেলাফ তখন আর ভয়ের কি আছে? এ আবার কি বলে ঢোড়াইটা, ভাবলাম বুঝি কাজের কথা পারবে, যে কথাটার মনের মধ্যে কিরকির করছে সকলের। বৃষ্টির পর থেকে এ বোধহয় আরম্ভ করল আবার বুড়া দাদার কথা নতুন করে। বুড়া দাদাকে একটু বেশি ভালোবাসে কিনা তাই, বুড়া দাদার একটানা বাজে গল্প যে বসে শোনে তাকেই বুড়ো ভালোবাসে না? ঢোড়াইটা চোখে মুখে যে একটা হাসির ঝলক দেখছি, দুষ্টুমিতে ভরা হাসির, একটা কিছু মতলব নিয়ে বলেছে নিশ্চয়ই কথা। আরে বলবি তো পরিষ্কার করেই বল না কথাটা, পেয়েছিস দুটো মসাম্মাদকে হাতের মধ্যে, নিজের বলতে কিছু নেই এখানে, তোর এখন হাসি আসবে না তো কার আসবে? হাজার হলেও পরদেশি লোক, গায়ের লোকের জন্য মনের ভিতর থেকে দরদ আসবে কেমন করে? মাথার খায়ে কুকুর পাগল বলে এখন, এর মধ্যে আর হাসি মাস্করা করিস না রে ঢোড়াই, ওসব করিস গিয়ে তোর মালহারিতে, বুঝেছিস ছোঁড়া? সব জিনিসেরই একটা সময় আছে, খিরা সবেরে হীরা, শশাটা পর্যন্ত খাওয়ার সময় আছে। ঢোড়াই চটে যায়, আরে আরে আমার কথাটা শুনবি তো আগে, তারপর না হয় বলবি, পরদেশি লোকের কথা শুনলে কি কানে পোকা পড়বে? সবাই মিলে দল বেঁধে চল বাবু সাহেবের ওখানে। তারপর ঢোড়াই পরিষ্কার করে
গুছিয়ে নিজের কথাটা বলে সকলের কাছে। কেবল মুখের কথায় মালপোয়া ভাজলে কিছু হবে না, এই বলে ধোড়াই নিজের কথা শেষ করে। দুই একটা ক্ষীণ প্রতিবাদ শোনা যায়, বন্দুকটাই না হয় সরকার দিন কয়েক আগে কেড়ে নিয়েছে, তাহলেও বাবু সাহেব বাবু সাহেবই। দারোগার হাত থেকে গাড়ি বলো ছিনিয়ে আনবার হিম্মত রাখে এখনো? থাকবে না আর সেই স্যার যেও, রেগে গজগজ করে ধোড়াই। এবার থেকে রোজ জল হবে দেখিস, জল ভরা ক্ষেতের ধারে বসে বসে তোরা দাঁত চুলকাবি নাকি? আর রামজি এসে তোদের বাল বাচ্চার মুখে দলা গুঁজে দিয়ে যাবেন? বেটে সাঁওতালটা কিন্তু মারকুটে মোষের মতো তাড়া করে আসবে তীর ধনুক নিয়ে। আরে না না, ওটা তো সূর্যি ওঠবার সঙ্গে সঙ্গেই ডিউটি সেরে বাড়ি চলে যায়। শেষ পর্যন্ত যেন ওই সাঁওতালটা বাড়ি যাওয়ার উপর তাদের ভবিষ্যৎ কার্যক্রম নির্ভর করছিল। তবুও কি বুকের ঢিপঢিপুনি থামে? বোধ হয় সেটাকে ভুলবার জন্যই সকলে বিলটার সঙ্গে স্বর মিলিয়ে চেঁচায়, বজরং বলি মহারাজ কি জয়। ভোরের আলোয় আগুন লেগেছে তখন বিষ্কান্ধার আকাশে, মাঠের উপরে বটগাছে ধোড়াইদের চোখে। বাবু সাহেবের ধানের চারা চুরির ব্যাপারটা রাতেই জানতে পেরেছিলেন, কিন্তু সেই সময় তাই নিয়ে চেঁচামেচি করেননি। বাড়ির কর্তার কথার ওজন থাকা চাই, সময় নেই অসময় নেই, যখন তখন হাঁ হাঁ করে উঠলে কিছু মানে লাগায় না সে লোকেরা। ভোরে দাঁতন করবার পর সবে গলার মধ্যে ফিতেটা ঢুকিয়েছিলেন, হঠাৎ কানে আসে মহাবীরজি কি যায়। এই আওয়াজটা কেমন কেমন যেন লাগলো, আজ কোনো পরব তো নেই, মাঠে আবার ব্যাটারা কুস্তির আখড়া খুললো নাকি? ছেলে ছোকরা তো বোঝে না, তর্ক করতে আসে। স্কুল আর কুস্তির আখড়া দুটোই সংস্কার বিগ্রহবার জম, তাই তো ছেলেদের বলি যে ঠেকে শিখবি তোরা। বিনা পুজোয় মহাবীরজির জয় দেওয়া বড় কুলক্ষণ, চেঁচামেচি এই দিকেই আসছে। মুহূর্তের মধ্যে তিনি বুঝে নেন যে কৈরিটোলার লোকেরা চোরটাকে ছাড়াবার দরবার করতে আসছে। এগুলোকে রামজি সুমতি দেন না কেন? তার রাজ্যে তো চুরি ছিল না, ছেলেগুলো হয়েছে অপদার্থ। একদিন মাত্র বড়টাকে লাঠি তুলতে দেখেছিলাম, তাও দেখি সরু দিকটা নিয়েছে হাতের মুঠোর মধ্যে। এ কি কোদাল পাড়া নাকি? এখনো ঘুম ভাঙেনি, বৃষ্টির পরদিন কোথায় তাড়াতাড়ি উঠে ক্ষেত দেখতে যাবে, ধান রোয়ার ব্যবস্থা করবে তা নয়, এখনো ঘুমাচ্ছে। দেখি কত ঘুমোতে পারে, আমি কিছুতেই ডেকে তুলছি না। বাবু সাহেবের বাড়ির কাছাকাছি এসে ধোড়াইদের দলের উৎসাহ একটু মিলিয়ে আসে, দুই একজনের নিমের দাঁতন পারবার কথা মনে পড়ে। যাদের আছিলা জোটে না তারা পিছনের দিকে চায়, পরদেশি লোকের কত সুবিধা, না বাবু সাহেবের জমির আধিয়াদারি করে, না কার্জ খায়, না লাঠি যুগের জোয়ান বাবু সাহেবের খবর রাখে। বচ্চন সিং কোথায়? আমরা ভেট করতে চাই তার সঙ্গে। বাবু সাহেবের সঙ্গে কেন? দরকার থাকে তো ছোট মালিক এলে তার সঙ্গে মোলাকাত করিস। আরে বচ্চন সিং এসব, আনোখি বাবুকে সামনে রেখে সেই তো সব কাজ চালায়। বাবু সাহেবের কান খাড়া হয়ে ওঠে, তার দেউরিতে দাঁড়িয়ে বলছে, বচ্চন সিং কোনো বুড়োর গলা বলে তো মনে হয় না? তিনি সম্মুখে গিয়ে দাঁড়ান, তার সম্মুখে কৈরিটোলার লোকেদের এক পায়ে দাঁড়িয়ে থাকবার কথা। ডান পা দিয়ে হাঁটুটাকে জড়িয়ে দুহাত জোর করে দাঁড়ানো জমিদারের সম্মুখে এটা কেবল এ গায়ের রেওয়াজ নয়, এ মুল্লুকেরও। অবাক হয়ে যান বাবু সাহেব, আরও অবাক হয়ে যান নিজের সহিষ্ণুতা দেখে। হুজুর, আমরা এসেছিলাম একটা নিবেদন করতে কৈরিটোলা থেকে। বাবু সাহেবের ইচ্ছা হয় যে বলেন, আমার কাছে আবার কেন? কিন্তু এরা যে জানে বচ্চন সিং আনোখি বাবুকে সম্মুখে রেখে নিজেই কাজ চালায়, তার মনে হয় এ কথাটা খানিকক্ষণ আগে পর্যন্ত এত পরিষ্কার করে জানতেন না, ধরা পড়ে গিয়েছেন তিনি এদের কাছে। ধোড়াই মনে মনে তৈরি হবার সময় পেয়েছে অনেকক্ষণ। সত্যি পরদেশি হওয়ার লাভ আছে, হারলে পরোয়া নেই, গা ছেড়ে চলে যেতে হলেও পরোয়া নেই। যেখানে তার শিকড় ছিল
সেখানেই বলে সে পাঁচদের সঙ্গে টক্কর দিতে পেছপা হয়নি, তার আবার এখানে সে ভয় পাবে? সেখানে সে হার মেনেছিল জাতের মাথাদের কাছে নয়, সে হার মেনেছিল নিজের মনের একটা দুর্বলতার কাছে। তা নইলে ঢোড়ায় কখনো কারোর কাছে ছোট হয়? আর যখন সে জানে যে সে রামজির কাছে কোনো পাপ করছে না, অন্যায় করছে না, দারোগা হাকিমকে সে এখনো ভয় করে। বাবু সাহেব দারোগা হাকিমের কাছে আজকাল আর যেতে পারবে না, এটা না জানলে তার মনের জোর এখন এতটা থাকতো কি না বলা শক্ত। বাবু সাহেব জিজ্ঞাসা করেন, এই চোরটাকে ছাড়ানোর দরবার করতে এসেছিস নাকি? না হুজুর, আমরা এসেছি ধান নিতে। ধান? তুই আবার ধানের ব্যালিস্টার হলি কবে থেকে? তুই তো মসাম্মাতের ওখানে চাকরি করিস। ঢোড়াই এ কথার কোনো জবাব দিতে পারে না, জবাব দেয় বিলটা, হুজুরি মা বাপ, হুজুরের জুতোর বোঝা মাথায় করে আমাদের দিন চলে, ধান আমাদের আর চাই ক্ষেতের জন্য। বাবু সাহেবের মতো লোকও হকচকিয়ে যায় বিলটার গলার স্বরের দৃঢ়তা দেখে। তাতে প্রার্থনার লেশ মাত্র নেই, লোক ডাকতে পারেন তিনি এখনই, কিন্তু তাতে কি নিজের দুর্বলতা প্রকাশ করা হবে না? নিজের লোকই বা কজন, সব চলে গিয়েছে খেতে, রাখালগুলো এখনো মোষ চড়িয়ে ফেরেনি, আনকি বাবু ঘুমাচ্ছে। তিনি এরকম গলার স্বর কৈরিদের মুখ থেকে কখনো শোনেননি, সত্যি করে বুড়ো হয়ে গিয়েছেন তিনি, নইলে এই সামান্য ব্যাপারে কোনো একটা হুকুম দেওয়ার আগে এত সাত পাঁচ কথা মনে আসবে কেন? বাবু সাহেবের কথার জবাবটা সময় মতো মনে জুগোয়নি, নিজের উপর রাগ হয় ঢোড়াইয়ের। ঢোড়াইরা গোলার দিকে এগিয়ে যেতে যেতে বলে, আমরা গোলা থেকে মেপে ধান বার করে নিচ্ছি, এক ছটাক ধানও এদিক ওদিক হবে না, সকলের নাম লিখে রাখুন গোমস্তাজি, সকলে টিপসই করে দেবে, ধামা আছে আপনাদের, আপনি গুনে দেন গোমস্তাজি, এক এক করে সকলে একসঙ্গে ভিড় করো না। বাবু সাহেবকে আর বেশি ভাববার ফুরসত দেয়নি, রাগে বাবু সাহেবের নিজের হাত কামড়াতে ইচ্ছা করছে। হতভাগার লাডলিটা গঞ্জের বাজারে কাপড়ের দোকানের সম্মুখে মহাত্মাজির হল্লা না করলে আজ এ হতে পারত না, এতক্ষণে এখানে বন্দুক চলে যেত। তারপর ঘোড়াতে চড়ে বাবু সাহেব নিজে যেতেন থানায়, নিজের লাঠির ওপর তিনি আর ভরসা পান না, তবু তার একটা সম্ভ্রম আছে গায়ে, ছোট যা হবার তা হয়েছেন। গোলার টোপরটা খুলে ওপর থেকে নে ধান, রাতে জল পড়েছে ধানে পুরনো টোপরের মধ্যে দিয়ে, ওটাকে নামিয়ে রাখ, মেরামত করতে হবে, ধানগুলো একটু রোদে বাতাসও পাক। একটা উদারতার খোলস পরিয়ে বাবু সাহেব নিজের সম্মানটুকু বাঁচিয়ে নেবার ব্যর্থ চেষ্টা করেন। তিনি বোঝেন যে কথাগুলোর কাজ কিছু হলো না, ব্যাটারা বোঝে সব, থাকে অমনি চুপ করে, তবু মনকে প্রবোধ দেওয়ার চেষ্টা করেন। চোখের সামনে এই ধান ওজন তিনি আর দেখতে পারেন না। গোমস্তাজি, তুমি লিখে রাখো সবার নাম, এই বলে বাবু সাহেব গোয়াল ঘরের দিকে চলে যান। ধান দেওয়া নেওয়ার মতো তুচ্ছ মামুলি ব্যাপারে মাথা ঘামানোর সময় নেই তার, এমনি একটা ভাব দেখিয়ে যান। গোয়াল ঘরে গিয়েও নিস্তার নেই, সেখানেও মূর্তিমানরা গিয়ে হাজির। কি আবার? যতদূর সম্ভব কড়া ভাবে বাবু সাহেব জিজ্ঞাসা করেন, বলতে চেয়েছিলেন কত জোরে কীরকম আসতে হয়ে যায়, ধানের কিছু চারাও চায় হুজুর সকলের? এবারে ঢোড়াই জবাবটা সব ঠিক করে রেখেছে, বলুক আবার বাবু সাহেব ব্যালিস্টার তাকে, আমার নিজের খেতে পুতবার জন্য কিছু রাখিস তা বলে, লাচুয়া চৌকিদারটা অন্তত আর যদি তাদের মধ্যে থাকতো। এই কথাটুকু ভেবেও বাবু সাহেব একটা সান্ত্বনা পায় মনে, বার্ধক্যের জন্য তাহলে তার আজকের এই দুর্বলতা নয়, ও একটু ভুল সন্দেহ হয়েছিল তার মনে। রাজপুত কেবল যে লাঠি চালাতে জানে তা নয়, দরকার হলে ভূমিহারি চাল সেও দেখাতে পারে, টিপসইগুলো নিল তো গোমস্তাজি ঠিক করে। পড়া দাঁতের ফাঁকটায় বাবু সাহেবের জিভটা কি যেন খুঁজে বেড়াচ্ছে।